ভারত বাংলাদেশ সীমান্তে বাঘের আতঙ্ক, ঘুম উড়েছে গ্রামবাসীদের। ঘটনাটি ইংলিশ বাজার ব্লকের যুদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি ফুলবাড়ি এলাকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ এর জওয়ানরা। জানা গেছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া কমলাবাড়ি ফুলবাড়ি এলাকায় ঘন জঙ্গলে ঘেরা পুকুর পাড়ে দেখা গেছে 4টি বাঘ, 1টি পূর্ণবয়স্ক এবং 3টি বাচ্চা বাঘ। ওই এলাকার বাসিন্দা তথা মৎস্য ব্যবসায়ী মফিজুল শেখ প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও পুকুর পাহারার কাজ করছিলেন। ঠিক সেই সময় এই বাঘটি দেখতে পান তিনি। সেই সময় তিনি পুকুর পাহারা দেওয়ার ঘরের ভেতরে থাকায় অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছে তার। অন্যদিকে আরেক গ্রামবাসী জানান, গত 5 দিন আগে তিনি প্রথম দেখেছিলেন বাঘ, কিন্তু গ্রামবাসীরা সে কথা বিশ্বাস করেনি। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কারণ এই এলাকা লাগোয়া কমলাবাড়ি ফুলবাড়ি বাগানবাড়ি সহ একাধিক গ্রাম রয়েছে। গ্রামবাসীরা জানান, এই ঘটনার পর তারা রীতিমতো আতঙ্কিত, কারণ যে জায়গায় বাঘ দেখা গেছে সেখানে একাধিক বাঘের পায়ের চিহ্ন রয়েছে। যদিও বন দপ্তরের আধিকারিকদের অনুমান সেটি বন বেড়াল ছিল না। আমরা যেটা দেখলাম যে পায়ের ছাপ মোটেও বাঘের নয়, এখানে সিবেট ক্যাট মালদাতে প্রচুর আছে। এই সিবেট ক্যাটেরই পায়ের ছাপ মনে হচ্ছে আমাদের। আমরা ডিওপো সাহেবের কাছেও পাঠিয়েছি পায়ের ছাপ দেখে, ছবি তুলে। এখন ওনারাও দেখছেন, চেক করছেন, ভেরিফাই করছেন। তো আমাদের কাছে যা খবর আছে এবং আমরা যেভাবে খবর এখানে মালদাতে রেখেছি, তাতে বিগত 40-50 বছরের মধ্যে মালদাতে কোনো বাঘের সন্ধান পাওয়া যায়নি। তো স্বাভাবিকভাবেই এটা বাঘ নয় বলেই আমরা মনে করছি এবং গ্রামের লোককে সচেতন করছি, যাতে ওরা এই বন্য জন্তুটাকে মেরে না ফেলে, আতঙ্কিত না হয়, মেরেও না ফেলে। কারণ ওরা মাছ ধরে, মাছ খায়। আর যেহেতু ওই ছবিটার মধ্যে দেখেছেন দুটো বাচ্চা আছে, সেই বাচ্চার জন্যে ওরা এখন মাছ বা এই জাতীয় জিনিস ওরা ধরে ধরে নিয়ে এসে বাচ্চাকে খাওয়াবে। তো স্বাভাবিকভাবেই ও মায়ের কাজ করছে, মানুষের কোনো ক্ষতি করে না এরা, মানে স্বাভাবিকভাবে। এখন মানুষ যদি ওকে কোনো রকম ক্ষতি সাধন করবার চেষ্টা করে, তাহলে তো নিজে আত্মরক্ষার্থে কিছু ঝাঁপ দেবে, ইয়ে করবে, লাফালাফি করবে, এটা করতে পারে। কিন্তু তথাপি আমি বলছি যে এখনও পর্যন্ত সিবেট ক্যাটেও কেউ আহত হয়েছে এরকম ধরনের আমরা কোনো খবর পাইনি। আপনার পুরো নাম কি বলছেন? আমি ফরেস্ট রেঞ্জ অফিসার মালদা রেঞ্জ সুজিত কুমার চ্যাটার্জি। আমি মনে করছি যে গরু আছে এখানে, গরু মনে করে লাইট মারলাম, লাইট মেরে দেখছি যে বাঘ আছে, বাঘ আছে। তা আমি মনে করছি আশ্চর্য হলাম বাঘকে দেখে, যে বাঘ তো আমার খেলাতে নাই, বাঘ আসলো কোথা থেকে? দিয়ে আমি মনে করছি না ভূত আছে, আমাকে ভয় দেখাতে এসছে। দিয়ে বাঘ কিন্তু ওখানে যাচ্ছিল, ওখান থেকে আবার ঘুরে আসলো বাঘ, এসে তখন এখানে আমার পেছনে শুরু করলে এই আওয়াজ করতে, আমি এখানে দেখিনি। তাহলে আমি 5-6 দিন আগে একজনের মুখ থেকে শুনেছি যে বাঘ দেখা গেছে, ও ছবি করেছিল নাকি মোবাইল, বাচ্চাও আছে বাঘের সাথে। হ্যাঁ, বাঘের সাথে আমি তো 3টা দেখেছিলাম, মানে একজন বাঘ বড় আছে, তারপরে একটা, তারপরে দুটো আছে, 4টা দেখলাম। আপনার নাম? আমার নাম মোফাজুল। অনেক আতঙ্ক, এটা যদি আপনারা ইমিডিয়েট না করেন। বুঝি কি 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 শুনছেন? এলাকাতে এতগুলো কুকুর পাখা আছে, রাত্রে বেলা অনেক আমাদের সব সব লোক আছে ব্যবসার জন্য, কেউ দোকানদার তাদের একদম গ্রাম আছে, প্রচুর গ্রাম আছে, গ্রাম আছে। কি পরিস্থিতি হয়ে রয়েছে এলাকায় বাঘ দেখানোর পর থেকে? কুকুর আপনাদের সুস্থানে, এই গ্রামের লোক, সুজাপুরের সব লোক এই জায়গাতে জড়ো। কি বাঘ দেখানোর পর কি পরিস্থিতি, কতটা আতঙ্ক হয়ে আছে? আতঙ্ক মানে গোটা গ্রাম আতঙ্ক এখন বর্তমানে, কৃষ্ণপুর মুসলিমপুর আপনার সুস্থানি মোড়ের সব যা আছে। হ্যাঁ, আমাদের গ্রামের লোক। কিভাবে নজরে আসলো বাঘটা? বাঘটা যেটা কাকু বললো আপনাকে সেটা সত্যি বললো। হ্যাঁ, বাঘ 4 দিন আগে একজন নাকি দেখেছে, ছবিও উঠিয়েছে। হ্যাঁ, ও 3টারই বলেছে, দুটা বাচ্চা একটা ই, তোমার কথাটা আমরা গুরুত্ব দিইনি। আজকে যেটা একবারে নিজ চোখে কাকা দেখলো সেটা একদম সত্য। আপনার নাম? আজকে রাম।